বিজয় একটা গৌরবের বিষয়, বিজয় একটা নিয়ামত, এর শুকরিয়া আদায় করা উচিত। সেজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বিজয়ের পিছনে থাকে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক কষ্ট, অনেক ইতিহাস। সেইখানে একদিকে যেমন আনুগত্যের ইতিহাস, তেমনি অন্যদিকে বিশ্বাসঘাতকতার ইতিহাসও আছে। এবং মানুষ বেশিরভাগ পরাজিত হয় অন্তর্বর্তী বা আভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার কারণেই মানুষ বেশিরভাগ পরাজিত হয়। এবং কোনো যুদ্ধে জয়টা বেশি কষ্টকর হয় যদি আভ্যন্তরীণ কোনো শত্রুতানি থাকে, ভিতরে যদি কোনো বিশ্বাসঘাতক থাকে, সেই ক্ষেত্রে যেই কোনো বিজয় অর্জন করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। তা আমরা জানি আজকে ডিসেম্বর মাসের ১৬ তারিখ, ১৯৭১ সনের এই দিনে ঢাকা রেসকোর্স ময়দানে পাকিস্তানের জালেম শাসক, তার কর্তৃক সেনাবাহিনী, বাংলাদেশের আপামর জনগণ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতাকামী মানুষের আবাল বনিতা, বৃদ্ধ, নারী, শিশু, বৃদ্ধ সকলে মিলে অক্লান্ত পরিশ্রম, অনেক জানের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে সর্বশেষ পাকিস্তান হানাদার বাহিনী আমাদের মুক্তি সেনাদের সামনে পরাস্ত হতে এবং সর্বশেষ রাষ্ট্রীয়ভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল, এবং তারই মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন পতাকা পেয়েছে, একটা স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ নামে পরিচিতি লাভ করেছে। এর আগে ছিল এটা পাকিস্তানের একটি অঙ্গরাজ্য পূর্ব পাকিস্তান হিসেবে, ইস্ট পাকিস্তান হিসেবে। প্রথমেই এই দেশটা ব্রিটিশ থেকে ৪৭ ব্রিটিশ খেদাও আন্দোলন তাদেরকে খেদিয়ে এই পাকিস্তান আর ভারত দুইটা দেশ, মহারাষ্ট্র এটা আলাদা হয়েছিল। পরবর্তীতে আবার এই বাংলাদেশটা পাকিস্তানের শাসন বাহিনী থেকে মুক্ত হয়ে নিজস্ব একটা পতাকা, নিজস্ব একটা ভূখণ্ড পেয়েছিল, এবং অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি। আমরা হয়তো এই প্রজন্মের অনেকেই ইতিহাসও জানি না, আমরা দেখিও না, আবার অনেকে জানিও না, কিন্তু সত্যিকার অর্থে হচ্ছে এই বিজয়টা আমাদের ছিল অনেক রক্তের বিনিময়ে পাওয়া, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া, অনেক কচিকাঁচা নাবালক শিশুর জানের বিনিময়ে পাওয়া। সুতরাং বাংলাদেশের একজন জনগণ হিসেবে, বাংলাদেশি হিসেবে আমাকে অবশ্যই আমার বিজয় ইতিহাস, সঠিক ইতিহাস জানতে হবে, এবং এই বিজয় যাদের রক্তের উপর দিয়ে এসেছিল তাদের জন্য আমাকে কৃতজ্ঞতা বোধ থাকতে হবে এবং তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। তা না হলে আজকে স্বাধীনভাবে এভাবে আমরা কথা বলতে পারতাম না, স্বাধীনভাবে উপার্জন করা, নিজের মত প্রকাশ করা, এগুলো আমরা পারতাম না। তবে বিজয়ের উদযাপন কিভাবে হবে, কারণ ইসলাম এমন একটা দিন, এমন একটা জীবন বিধানের নামে হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের একটা জীবনের পূর্ণাঙ্গ বিধান এর ভিতরে আছে, কোনো একটা অংশ বাদ নাই, যে মানুষ খুঁজলে ওর সমাধান বা ওইখানের প্রশ্নের জবাব এইখানে পাবে না, এটা এমন ধর্ম না। যার কারণে বিজয় একটা মানুষের জীবনের বড় একটা অংশ, এবং দেশীয়ভাবে বা রাজনৈতিকভাবে এর অবস্থান অনেক ঊর্ধ্বে। সুতরাং সেই বিষয়ে কোনো নির্দেশনা থাকবে না, এটা হতেই পারে না। যার কারণে ইসলামে, কোরআনে, শরীয়তে মুহাম্মদ এর মধ্যেও বিজয় অর্জন করা, বিজয়ের গৌরব উদযাপন করা কীভাবে করতে হবে সব আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কারণ রাসূল নিজেও যুদ্ধ করেছিলেন, যেখানে ২৭টা যুদ্ধের মধ্যে রাসূল সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। সুতরাং তিনি বিজয় অর্জন করেছেন, কীভাবে করেছেন, আবার বিজয় অর্জিত হওয়ার পরে সেই বিজয়ের গৌরবটা কীভাবে উদযাপন করেছিলেন সাহাবিদেরকে নিয়ে, এই ইতিহাসটা আমাদের জানতে হবে অ্যাজ এ মুসলিম। হ্যাঁ, রাসূলের বিজয় অর্জনটা ছিল শুধুমাত্র মুসলমানদেরকে নিয়ে,
কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এটা শুধুমাত্র মুসলমান না তাই না এখানে মুসলিম হিন্দু অনেক ধর্মের লোক ছিল কারণ এইটা ছিল কোন ধর্মীয় যুদ্ধ না এটা ছিল একটা মাতৃভূমি রক্ষা একটা স্বাধীন রাষ্ট্র পাওয়া সেইখানে এই দেশের যত জনগণ ছিল সেইখানে ধর্ম বর্ণ জাতি শ্রেণী নির্বিশেষে দল মত রাজনৈতিক মতাদর্শ সব নির্বিশেষে আপামর জনগণ যারাই একটা স্বাধীন দেশ চেয়েছিল যারা বুঝেছিল যে আমার একটা মাতৃভূমি দরকার আমার নিজের বাক স্বাধীনতা দরকার আমি আরেকজনের জুলুমে শিকার হব না নিজেকে নিজে গড়ে তুলব এই রকম যারা চিন্তা করেছিলেন সেই সকল জনগণ মিলেই তারাই এই দেশটাকে স্বাধীন করেছিল সেইখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন সম্মিলিতভাবে ছিল এই স্বাধীনতাটা কারো একা সম্ভব না সুতরাং কিন্তু রাসূলের যুগে কি ছিল রাসূল যে যুদ্ধ করে করেছিলেন সেগুলো ছিল শুধু ধর্মীয় যুদ্ধ রাসূল কোন দেশ জয় করার যুদ্ধ করেন নাই রাসূল যুদ্ধ করেছিলেন ঈমান রক্ষার্থে এবং মুসলমানদের ধর্ম রক্ষার্থে এবং অধিকাংশ যুদ্ধগুলা ছিল জিহাদগুলা ছিল প্রতিরক্ষামূলক আক্রমণাত্মকমূলক না অর্থাৎ প্রথমে বিপরীত পক্ষ থেকে প্রস্তাব এসেছে বিপরীত পক্ষ থেকে কাফের মুশরিকদের পক্ষ থেকে আঘাত এসেছে তাদের কাছ থেকে যুদ্ধের প্রস্তাব এসেছে তখন রাসূল প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে জিহাদে অংশগ্রহণ করেছেন আর আমাদের স্বাধীনতার যুদ্ধটা হচ্ছে এটা ধর্মীয় যুদ্ধ না এটা হচ্ছে দেশ রক্ষার যুদ্ধ স্বাধীনতার যুদ্ধ ছিল সুতরাং আমাদের দেশের স্বাধীনতা উদযাপন যেহেতু এখানে সকল ধর্ম বর্ণের নির্বিশেষে সকল মানুষ ছিলেন সুতরাং উদযাপনটা ওইরকমই হতে পারে যে যে ধর্মের সেই তার ধর্ম মোতাবেক ধর্মীয় রীতি অনুযায়ী তার স্বাধীনতা দিবস তার বিজয় দিবস সে উদযাপন করবে কেউ বাধা দিতে পারবে না আমাদের দেশে মুসলমানের পরেই দ্বিতীয় যে সংখ্যাগরিষ্ঠ জাতি তারা হচ্ছে হিন্দু জাতি আমরা যারা বলি হিন্দু তারা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তাদের এই ১৬ ডিসেম্বর বিজয় উদযাপন করুক কেউ বাধা দিতে পারবে না এটা দেওয়া উচিত হবে না আমি যেহেতু মুসলিম আপনি মুসলমান আমরাও আমাদের বিজয় দিবস উদযাপন করব আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী কারণ আমার কোনো উদযাপন কোনো আনন্দ কোনো বেদনা কখনোই আমার ধর্মের বাইরে যেতে পারবে না যেহেতু ধর্ম দিন আমাকে প্রতিটা জায়গায় প্রতিটা কদমে আমাকে শিক্ষা দিয়েছে কোন কাজটা কিভাবে আমাকে করতে হবে সেটা আমার ঈমান এবং ইসলামের মধ্যে থেকেই করতে হবে এর বাইরে যাওয়া যাবে না তাহলে এজ এ মুসলিম এজ উম্মতে মুহাম্মদ আমরা আমাদের বিজয় দিবস কিভাবে উদযাপন করব প্রথমে আমরা রাসূলেরটা জেনে নেই রাসূল কিভাবে বিজয় উদযাপন করেছিলেন বিজয় সম্পর্কে পবিত্র কালামে দুইটা সূরাই আসছে একটা হচ্ছে সূরাতুল ফাতহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ তাআলা যে বিজয় দান করেছিলেন এবং সেইখানে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছিলেন যে আমি আপনাকে মহান একটা বিজয় দান করেছি অর্থাৎ বিজয় সূত্রপাত করে দিয়েছি আজকে যে ঘটনাটা ঘটলো এরপরে আপনার হাতে একটা বিশাল বিজয় আসবে অর্থাৎ মক্কা বিজয়ের নির্দেশনা ইঙ্গিত দেওয়া হয়েছিল আর দ্বিতীয় হচ্ছে একদম বিজয়ের সময়ে যখন উনি বিজয়ের মাঠে তখন একটা সূরা নাজিল হয়েছিল সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাসরে অর্থাৎ সাহায্য আবার এই সূরার আরেকটা নামও আছে সূরাত তাওদিয়ে তথা বিদায়ের সূরা তো রাসূল ইসলাম যখন মক্কা বিজয়ের জন্য সাহাবীদেরকে নিয়ে আসলেন প্রায় ১০ লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে মদিনা ছেড়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা দিলেন মক্কার কাছাকাছি আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সেনাপতিকে দায়িত্ব দিলেন খালিদ ইবনে ওয়ালিদ জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনকে তিনটা বড় বড় দলের সেনাপতির দায়িত্ব দিলেন যেহেতু মক্কায় প্রবেশের অনেকগুলো পথ ছিল
এবং রাসূল ভিন্ন ভিন্ন পথ দিয়ে সকলকে দল ভাগ করে দিলেন প্রত্যেকই এক আলাদা আলাদা দরজা দিয়ে মক্কায় প্রবেশ করেছিলেন প্রবেশ করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন যে আজকে হচ্ছে মহান বিজয়ের দিন তোমরা আজকে যে প্রবেশ করবা সকলে নিরাপদে প্রবেশ করবা এবং প্রবেশ করার সময় কিছু বিষয় খেয়াল রাখবা ঘোষণা দিয়ে দিবা কোনো বৃদ্ধ লোককে আঘাত করা যাবে না কোন নারীকে আঘাত করা যাবে না কোন শিশুকে আঘাত করা যাবে না বাইতুল্লাহর ভিতরে যারা থাকবে তাদেরকে আঘাত করা যাবে না আবু সুফিয়ানের ঘরে যারা থাকবে তাদেরকে আঘাত করা যাবে না যারা নিজের দরজা বন্ধ করে ঘরের ভিতরে অবস্থান করবে তাদেরকে আঘাত করা যাবে না কেউ যদি তোমার সামনে এসে নিরাপত্তা চায় আমান চায় তাকে আঘাত করা যাবে না দেখেন একজন সেনাপতির কি নির্দেশনা যেই সেনাপতিকে তার জাতি তারই মাতৃভূমির লোক 10 বছর আগে তাকে হত্যার পরিকল্পনা করে তাকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে সেই নবী যখন ওই দেশে প্রবেশ করতেছেন যেই নবীকে 3 বছর তারই চাচার একটা জায়গার কারাগারে 3 বছর বন্দী করে রাখা হয়েছিল যেই নবীর অসংখ্য সাহাবীদেরকে বিভিন্ন যুদ্ধে শহীদ করা হয়ে দিয়েছিল অত্যাচার করা হয়েছিল সম্পদ লুণ্ঠন করে নেওয়া হয়েছিল সেই নবী যখন ওই জায়গায় প্রবেশ করছেন সম্পূর্ণ শত্রুর জায়গা যাদের উপরে তিনি প্রতিশোধ নিতে পারতেন নেন নাই তিনি ঘোষণা দিয়েছেন আজকে সবার জন্য নিরাপত্তা ঘোষণা করা হলো শুধুমাত্র যারা আমাদেরকে বাধা দিতে আসবে তাদেরকে হত্যা করব এই ঘোষণা দিয়ে দিলেন দিয়ে সকলকে বললেন কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবে না আজকে আমাদের বিজয়ের দিন কিন্তু এটা জিহাদ না এটা হচ্ছে নিজের মাতৃভূমিতে দখল করা দখল দখল করতে যদি কেউ বাধা দেয় তাকে হত্যা করবা আর যদি কেউ বাধা না দেয় কাউকে তোমরা আঘাত করবা না ঘোষণা দেওয়ার পরে সবাই যার যার দল নিয়ে ঢুকতেছে প্রবেশ করলেন রাসূল ইসলামও প্রবেশ করলেন এই প্রবেশ করার মধ্যেই অনেকে বলছেন তখনই আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ হে নবী আমি আপনাকে অনেক দিন আগে বার্তা দিয়েছিলাম হুদাইবিয়ার সন্ধিতে যে আমি আপনাকে একটা মহান বিজয় দান করব আজকে সেই বিজয়ের দিন কিন্তু আপনি বিজয়টা পাইয়া গর্ববোধ করবেন না অহংকারী হয়ে উঠবেন না মনে মনে এটা মনে করবেন না যে বিজয় আমার কখনোই না আপনার বিন্দুমাত্র কোনো ক্ষমতা নাই বিজয় অর্জন করার যদি না আল্লাহ তাআলা সাহায্য আসে এজন্য আল্লাহ তাআলা প্রথমেই শর্ত দিলেন ইযা জাআ নাসরুল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখনই আপনি বিজয় লাভ করতে পারবেন এর আগে কখনোই না তার মানে আপনার যে আজকে বিজয়ের অর্জন গৌরব এটা আপনার কোনো ক্রেডিট না এটা আমি মালিক আপনাকে সাহায্য করেছি বিদায় আজকে আপনি বিজয় অর্জন করতে পেরেছেন সুতরাং আমাদের যে বিজয় স্বাধীনতার বিজয় কেউ এই কথা মনে করে গর্ববোধ করবেন না যে আমি স্বাধীনতা এনেছি বা আমার দল করেছে বা আমার পিতা করেছেন না এটা আল্লাহ তাআলার সাহায্যেটা আপনাকে এক নম্বর স্বীকৃতি দিতে হবে এজ এ মুসলিম হিন্দুরা পড়তে পারে যে আমাদের ভগবান দিয়েছে তারা বলতে পারে কিন্তু এজ এ মুসলিম আমি বলবো আমার আল্লাহ তাআলা সাহায্য করেছেন যার কারণে আমি বিজয় অর্জন করতে পেরেছি তাহলে আল্লাহ তাআলা কি বললেন ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে এবং আল্লাহ তাআলার সাহায্যে আপনি কোনো বিজয় অর্জন করবেন তখন আপনি কি দেখবেন ফলাফল আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখতে পাবেন এই বিজয় অর্জন করার পর পরেই অসংখ্য মানুষ আপনার দলে আপনার এই দিনে দলে দলে যোগদান করছে দলে দলে তারা ইসলাম গ্রহণ করছে এটা আপনি দেখতে পাবেন অর্থাৎ বিজয় শুধুমাত্র আপনার মাতৃভূমি দখল হলো তা না আপনাকে বললাম না মহান বিজয় দান করব ফাতাহাম মুবিনা স্পষ্ট একটা বিজয় দান করবে সেটা সারা বিশ্ব দেখবে অর্থাৎ এই বিজয়ের মাধ্যমে শুধুমাত্র মক্কা মাতৃভূমি দখল করছেন তা না এই বিজয়ের মাধ্যমে সারা বিশ্ব ছড়াবে এবং সারা বিশ্ব থেকে অসংখ্য অগণিত মানুষ আপনার ধর্মে দীক্ষিত হয়ে মুসলমান নাম গ্রহণ করবে এবং মক্কায় সমবেত হবে এবং তাই ঘটেছে তাহলে আমাদের যে বিজয় 16 ডিসেম্বরের যে আমাদের ঐতিহাসিক বিজয় এই বিজয়ের পিছনে লক্ষাধিক মানুষের তাজা জীবন দেওয়ার বিজয় আমাদের এই বিজয়ের পিছনে অসংখ্য নাবালক শিশু
মায়ের কোলের দুধের বাচ্চা, অনেক আছে মায়ের গর্ভে ছিল বাচ্চা, এই সমস্ত ত্যাগের বিনিময়ে এই বিজয়টা পাওয়া। অনেক কৃষক, মুচি, ধোপা, নাপিত, জেলে, এই সমস্ত যাদেরকে নিম্ন শ্রেণীর মনে করে অধিকাংশ এই সমস্ত লোকের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই বিজয় পাওয়া। কেউ ভাববেন না এলিট পার্সন যারা তারা করেছে, না, মুক্তিযুদ্ধে এক আহ্বানে কারা প্রথম সাড়া দিয়েছিল? সশস্ত্র বাহিনী কিন্তু প্রথম আসে নাই, সর্বপ্রথম মুক্তি সেনা গঠিত হয়েছিল এই গ্রামের ওই যে ধোপা, নাপি, জেলে, কৃষক, যাদের গায়ে কোনো জামা ছিল না, পরনে লুঙ্গি ছিল না, লেংটি ছিল। লেংটি ছিলেন আপনারা, আগেরকার মুরব্বীরা চিনতেন, গামছার মতো, যেটা সিলাইবিহীন কাপড়, দুতির মতো, অর্ধেক পড়তো অর্ধেক ঝুলে থাকতো, এরকম লেংটি পরা ছিল। যদিও আমি স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, কিন্তু স্বাধীনতার উপরে এখন অনেক ভিডিও আছে, সেইগুলো দেখা যায় যে আসল মুক্তি সেনারা কেন কেমন ছিল। আমার আপনার মতো এরকম সাজসজ্জা না, তাদের পরনে ছিল লেংটি, গায়ে ছিল সেন্টে একটা গেঞ্জি, একটা জামাও ছিল না। এই শীতের মধ্যে, কষ্টের মধ্যে, পানি, বালি, রোদ, ভিজে বুড়ে তারা গিয়েছে। অধিকাংশ ছিল নিম্ন শ্রেণী, আমরা যাকে মনে করি এই সমস্ত লোক, যাদেরকে আমরা মূল্যায়ন করি না, অথচ তাদের রক্তের বিনিময়ে আমরা বিজয় পেয়েছি। এরপরে অসংখ্য মা বোন, আমারই মুসলমান মা বোন, তারা তাদের সম্ভ্রম ইজ্জত হারিয়েছে, তাদের উপর অমানবিক আচরণ করা হয়েছে। অনেক মা বোন ছিল মুক্তি সেনাকে বাঁচাতে গিয়ে নিজের সন্তানকেও তাদের সামনে, পাখানাদার বাহিনীর সামনে দিয়ে দিয়েছে, যে আমার ছেলে ছোট, এ তো যুদ্ধ করতে পারবে না, ওরে দিয়ে দিয়ে মুক্তি সেনাদেরকে বাঁচায়। এরকম ঘটনা ঘটেছে, যেরকম রাসূলের জিহাদও ঘটেছিল, কি ছোট দুধের বাচ্চা, মা এত আগ্রহ যে আমার তো বড় একটা সন্তান নাই, আমি এই ছোট সন্তানটাকে উৎসর্গ দিলাম, রাসূল বলল এই সন্তান নিয়ে আমি কি করব, এ তো যুদ্ধ করতে পারবে না। ওই মা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, কাফেররা যদি আপনার দিকে তীর ছুঁড়ে মারে, আমার এই দুধের কোলের সন্তানটাকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করবেন, আমার সন্তান শহীদ হয়ে যাক, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার নবী জিন্দা আছে, এটাই আমার পরপ্রাপ্তি। ঠিক অনুরূপভাবে এই বিজয়, স্বাধীনতা অর্জনের জন্য অনেক মা নিজের দুধের কোলের বাচ্চাকে বের করে দিয়েছে, তাকে শহীদ করে দিয়েছে, কিন্তু মুক্তি সেনাকে বাঁচিয়েছে। স্বাধীনতার ইতিহাস, বিজয়ের গৌরব বললেই শুধুমাত্র আমরা আনন্দ উৎসবে আমরা মেতে উঠি, না, ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। এবং এর মাঝে আছে অনেক বুদ্ধিজীবী যারা দেশকে পরিচালনায় অবদান রেখেছিল, যাদের মাথা থেকে বের হওয়া বুদ্ধির মাধ্যমে এই দেশ প্রতিষ্ঠিত, এরকম অনেক বুদ্ধিজীবী শহীদ হয়েছেন, অনেক সাংবাদিক গিয়েছেন, প্রতিটা স্তরের, প্রতিটা লেভেলের মানুষেরই অবদান এই স্বাধীনতা, এই বিজয়ের পিছনে আছে। সুতরাং আমরা এটাকে এক কেন্দ্রিক করলে এটা ওই শহীদদের প্রতি অবিচার করা হবে। যদি কেউ এটা মনে করেন এটা আমার একক অর্জন, সেটা হোক কোনো ব্যক্তি, হোক কোনো শ্রেণী, হোক কোনো দল, হোক কোনো মতের, হোক কোনো জাতি বা ধর্ম, যদি মুসলমানরা মনে করে শুধুমাত্র আমরাই বিজয় অর্জন করেছি, তাহলে বাকিদের প্রতি জুলুম করা হবে। যদি হিন্দুরা মনে করে আমরাই স্বাধীনতা অর্জন করিয়েছি, মুসলমানদের অবদান নাই, তাহলে এদের উপর অবিচার করা হবে। যদি কোনো রাজনৈতিক দল, একদল মনে করে স্বাধীনতা বিজয় শুধু আমরাই এনেছি, তাহলে আরেক দলের উপর অবিচার করা হবে। যদি কোনো ব্যক্তি, এলিট পার্সন, তারা যদি মনে করে যে আমরাই করেছি, তাহলে অবিচার করা হবে। সশস্ত্র বাহিনী, আর্মি, পুলিশ, বিডিআর, বিজিবি, তারা যদি মনে করে যে আমরাই করেছি, তাহলে সাধারণ পাবলিকেরও বিচার করা হবে। এখানে স্বীকার করতে হবে প্রত্যেকটা দলের, প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা লেভেলের মানুষেরই অবদান এই বিজয়ের পিছনে আছে। সুতরাং আমাকে বিজয় উদযাপন করতে হলে, বিজয়ের যে গৌরব এটা উদযাপন করতে হলে সকলের ত্যাগকে আপনাকে স্বীকৃতি দিতে হবে। হ্যাঁ, সকলেরই ত্যাগ এখানে ছিল, সকলের প্রতি আমার সহমর্মিতা, সহমবেদনা প্রকাশ করতে হবে। শুধুমাত্র কোনো বিশেষ ব্যক্তি, বিশেষ দলের প্রতি সমবেদনা জ্ঞাপন করলে বাকিদের উপর আপনি জুলুম করবেন। তাহলে এখন স্বীকৃতি আমরা দিলাম, দেওয়ার পরে দ্বিতীয় হিসেবে উদযাপনটা কী যাবে, কীভাবে করব, এই সূরা নাসরের পরের আয়াত আল্লাহ তাআলা কী বলছেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। এইবার আল্লাহ বলে দিচ্ছেন, কোনো বিজয় যদি তোমরা অর্জন করতে পারো, অর্জন করার পরে সেই বিজয়টা কীভাবে উদযাপন করবা, কীভাবে তোমরা সেটাকে পালন করবা, এইটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। কী বলেন আল্লাহ?
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, হে রাসূল, হে আমার হাবিব, আমি যে আপনাকে একটা মহান বিজয় দান করলাম, এই যে মক্কা বিজয়, এই বিজয়টা হওয়ার পরে, গৌরব অর্জন করার পরে আপনি অহংকার করবেন না, গর্ব করবেন না, আনন্দে হাসি তামাশা করবেন না, গান বাজনা করবেন না, লাফালাফি করবেন না, কি করবেন? এক নম্বর হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি তাসবিহ পড়েন, পবিত্রতা ঘোষণা করেন এবং হাম প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ পড়েন, বি রব্বিকা আপনার প্রভুর, যেহেতু বিজয়টা আপনার কামাই না, এটা মালিক আল্লাহ তাআলা দয়া করে রহমত করে সাহায্য করে আপনাকে দিয়েছে। সুতরাং এক নম্বর তাসবিহ প্রকাশ করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, শুকরিয়া জ্ঞাপন করতে হবে একমাত্র আল্লাহ তাআলা। তাহলে এক নম্বর কাজ হচ্ছে বিজয়ের গৌরব উদযাপনের জন্য আল্লাহ তাআলার প্রতি আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে, তার তাসবিহ পড়তে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে, তার হামদ সানা গাইতে হবে আমাদেরকে। এখন বলেন তো দেখি, আমাদের মধ্যে আমরা যারা আছি কয়জন ব্যক্তি আজকে 16 ডিসেম্বর অনেকে জানি, বিভিন্ন প্রতিষ্ঠানে এটা বিভিন্নভাবে উদযাপিত হয়, রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়, বলেন তো কয়জন মুসলমান আজকে সকালে ফজর নামাজের মাধ্যমে বিজয় দিবসটা শুরু করেছেন? জিজ্ঞেস করলে অনেকে বলতে পারবেন না, অথচ আল্লাহ তাআলা অর্ডার ছিল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তাসবিহ পড়ো, হামদ করো, সানা করো, আল্লাহ তাআলা প্রশংসা করো, অর্থাৎ এটা আমার সালাত। আমাদের এজ এ মুসলিম এক নম্বর দায়িত্ব হচ্ছে, যদি আপনি বিজয় দিবস উদযাপন করতে চান, এক নম্বর হচ্ছে আপনাকে সালাতের মাধ্যমে দিনটা শুরু করতে হবে। নাম্বার দুই, সালাতের মাধ্যমে দিন শুরু করার পরে আপনার দায়িত্ব হচ্ছে যেই সকল শহীদগণ এই দেশকে স্বাধীন করার জন্য, আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র দেওয়ার জন্য, একটা বিজয় দেওয়ার জন্য শহীদ হয়ে গিয়েছেন, তাদের জন্য দোয়া করতে হবে। সেটা যে সামষ্টিকভাবে অনুষ্ঠান করে না, দোয়া সবচেয়ে বেশি কবুল হয় এককভাবে। দোয়ার আরেকটা শব্দ যেটা আমরা বলি মুনাজাত, এই মুনাজাত শব্দের অর্থ জানেন? মুনাজাত শব্দের অর্থ হচ্ছে একাকী আল্লাহর সাথে গোপনে কথা বলা, একাকী আল্লাহর সাথে গোপনে কথা বলা, এটা হচ্ছে, এটা হচ্ছে মুনাজাতের অর্থ। তার মানে আপনি শহীদদের জন্য দোয়া করবেন, এক নম্বর হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে নিজে হাত তুলে আল্লাহর কাছে অন্তরের ভক্তি শ্রদ্ধা দিয়ে নিজের অন্তরে এটাকে আনতে হবে যে আল্লাহ, আমি যে একটা স্বাধীন দেশে আছি, এই যে আজকে বিজয়ের একটা দিন, আমি তো চোখেও দেখি না স্বাধীনতা যুদ্ধ, অনেক পর আমার জন্ম, অনেক আমার মুসলমান ভাইয়েরা, মা বোনেরা, শিশু বাচ্চারা আমাকে একটা স্বাধীনতা দেওয়ার জন্য, বিজয়ের আনন্দ দেওয়ার জন্য তারা তাদের জীবনটা বিলিয়ে দিয়েছে, সুতরাং আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের এই রক্ত দেওয়াটাকে, তাদের এই নিহত হওয়াটাকে, দেশের ভালোবাসাটাকে কবুল করে নাও এবং তাদেরকে মাফ করে দাও। এটা হচ্ছে আমাদের দোয়া হওয়া উচিত। এর বাহিরে আপনি গান বাজনা করেন, নাচানাচি করেন, ওই ফুল দিয়ে দেন, এক মিনিট দাঁড়ায় থাকেন, এক বিন্দু ফায়দা নাই, গুনাহ হবে কি? এক মিনিট নীরব পালন করেন, আল্লাহ বলছে তাসবিহ পড়তা, তুমি বলছো নীরবতা, সম্পূর্ণ আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। আল্লাহ বলছে তাসবিহ পড়তা, তুমি চুপচাপ দাঁড়ায় আছো, কিছুই পড়লা না, তাহলে ওই মৃত লোকটার কি ফায়দা হবে? কিচ্ছু ফায়দা হবে না। আবার অনেকে বা বিজয় পালন করে, সকালেও দেখলাম ট্রাক বইরা ভাড়া নিয়ে ডেকসেট নিয়ে গান বাজনা করতে দিয়ে বিজয় উদযাপন করে, আহারে মুসলমান, এই জন্য কি তোমরা স্বাধীনতা দিয়ে গেছিল? এই জন্য মুসলমানের রক্ত দিয়ে গেছিল যে তাদের দেশে দাঁড়াইয়া, তাদের ভূখণ্ডে দাঁড়াইয়া তুমি স্বাধীনতার নামে গান বাজনা করবা আর ওই লোকগুলোর আজাব দিবা? নিমো খারাম এই সমস্ত মুসলমান, তোমারই একদিনই ভাই, সে তার তাজা রক্ত দিয়ে গেছে, তার ফ্যামিলি পড়ে আছে, বাচ্চা পড়ে আছে, ছোট বাচ্চা কান্না করছে, চিন্তা করে নাই, তার সদ্য বিবাহিত স্ত্রী বিধবা হয়ে গেছে, এইটা চিন্তা করেন, রক্ত দিয়ে স্বাধীনতা করে গেছে, আর সে স্বাধীনতা পাইয়া আমরা স্বাধীনতার নামে মুসলমান হইয়া গান বাজনা ডেক্সে বাজাতেছি, আরে মুসলমান, বলাও জানা, বলতে গেলে এটাকে উল্টা মনে করে। আরে বাড়া, তুই তো মুসলমান, তোর দায়িত্ব হয়েছে তোর ভাইয়ের জন্য দোয়া করা, ইস্তেগফার করা, রাসূলের দরুদ পড়া, যে আল্লাহ তুমি এই ভাইকে কবুল করো, তাকে মাফ করে দাও, তাকে জান্নাত নসিব করো। হ্যাঁ, যদি কোনো হিন্দু ভাই তার যদি ধর্মের রীতি থাকে, সে গান বাজনা বাজাইয়া উদযাপন করবে, সে করুক, তাকে বাধা দেওয়া যাবে না। কি মুসলমানের বাচ্চা হিন্দুরা তো করে না, এখন এখন আর ঢোল হিন্দুরা বাজায় না, এখন বাজা মুসলমান। সুতরাং যারা এই কাজগুলো করেন, আল্লাহর রাস্তা আপনাদের হাত পায়ে ধরি, আপনি আপনার এক ভাইকে কষ্ট দিবেন না, তাহলে আপনি নিমুখারাম হবেন, জাতির প্রতি আপনি বিশ্বাসঘাতক হবেন,
এই সমস্ত শহীদদের জন্য কায় মনোবক্ষে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যারা এই শহীদ হয়ে গিয়েছে দেশের জন্য আমাদের জন্য তারা কিছু পায় নাই কতজন মুক্তিযোদ্ধা ভাতা পায় অরিজিনাল মুক্তিযোদ্ধা হাজার হাজার লক্ষ আছে যাদের নাম তালিকায় নাই ওই যে বললাম গ্রামের কৃষক দোপা নাপিত এ তো লেখাপড়ায় জানতো না সে তো বুঝতে পারে নাই সে কিভাবে জানবে তার নাম তালিকায় নাই কিন্তু সে তো তার জীবনটা দিয়ে চলে গেছে তার আমার কাছে কি প্রাপ্তি আমি তার জন্য দোয়া করব এটাই তার প্রাপ্তি আর তার কাছে পৌঁছানোর মতো আমার একটাই কাজ আছে আল্লাহর কাছে দোয়া করা সুতরাং মুসলমান জাতি হিসেবে বাঙালি হিসেবে আমরা আমাদের ধর্মীয় রীতি মেনে আমরা আমাদের শহীদদের জন্য দোয়া করব বিজয় উদযাপন করব আল্লাহ এবং রাসূলের দেখানো পথে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সকলে বলি আমিন অনেক কথা ছিল সময় যদিও শেষ আপনারা আসেন না আমি কি করব যাই হোক যতটুক বললাম কেউ মনকষ্ট নেবেন না এটা আমি আপনাদের ইসলাহের জন্য বলেছি আমার ব্যক্তিগত কোনো স্বার্থতা নাই আপনাদের ইসলাহের জন্য আজ যারা শহীদ হয়ে গিয়েছে আমি তাদেরকে দেখি না জানি না আমারও পিতৃপুরুষ অনেকে গিয়েছে কিন্তু তাদের প্রতি আমার মহব্বত আছে যে তাদের জন্য আমাদের কিছু করণীয় করণীয় হচ্ছে এটা আমরা বিধি মোতাবেক ধর্মীয় রীতি মোতাবেক আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তাদেরকে মাফ করে দেয় এবং তাদেরকে জান্নাতবাসী করে সকলে বলে আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক Thank you.